প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আবুদাহ চৌধুরী বিআরসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ক্লাসে ক্লাস 6 এর ইংরেজি বিষয়ের উপর আশা করছি তোমরা আমার গত ক্লাসের যে ভিডিওটি এটি দেখেছো এবং গত ক্লাসের ভিডিওর ধারাবাহিক পর্ব হিসেবে আজকের এই পর্বটি। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে টেন্স, মানে ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স। সেই টেন্সের আংশিক কিছু যেগুলো হচ্ছে বেসিক সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং টেন্সের প্রথম ধাপের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম এবং বলেছিলাম পরবর্তী পর্বে আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের বাকি অংশগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমি তোমাদের সামনে পরের পরবর্তী স্টেপগুলো নিয়ে হাজির হয়েছি। চলো আমরা ক্লাসে চলে যাই। টেন্স ক্রিয়ার ক্লাস, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন হচ্ছে দ্বিতীয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের যে বাকি তিনটি টেন্স সেটি নিয়ে আমরা আলোচনা করব প্রেজেন্ট এর। তারই ধারাবাহিকতায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুই নম্বর যে টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে কোন কাজ যদি চলমান বোঝায় অর্থাৎ বাংলা রূপ ক্রিয়ার শেষে প্যাসিভ টেন্স ও চ সংযুক্ত রসিকার এবং ছয় কার্যে মানে বাংলাতে তোমাদেরকে বোঝাচ্ছি, যেমন কোন ঘটনা বর্তমান কালে চলমান অর্থাৎ আমি এখন ক্লাস করছি, তোমরা এখন আমাকে শুনছো অর্থাৎ যে ক্রিয়াটি হচ্ছে শোনার কাজটি চলমান, কিংবা তারা মাঠে খেলছে খেলার কাজটি আমার কথার মাধ্যমে চলমান বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ওই টেন্সটি বর্তমান কালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন স্ট্রাকচারটি যদি তোমাদেরকে দেখাই গঠন প্রণালী, কোন স্ট্রাকচারের উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন, অর্থাৎ মেইন অংশ যে অংশটি আমি তোমাদেরকে টেন্সের সংজ্ঞায় গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, অর্থাৎ টেন্স হচ্ছে ক্রিয়ার কাল অনুযায়ী ভার্বে রূপান্তর। অর্থাৎ আমাকে সাবজেক্ট এবং অবজেক্টের এই অংশটি মেইন না, মেইন হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে সেন্টেন্সের মূল অংশ কোনটি অর্থাৎ ভার্বের অংশটি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব 1, আর এখানে কি আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ অ্যামিজার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি হচ্ছে মেইন ফ্যাক্ট। আমাকে দ্যাট হ্যাজ টু বি রিমেম্বার্ড যে অ্যামিজার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি এই অংশটিকে আমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য। আমি এখন বাংলাতে তোমাদেরকে যদি বলি তারা মাঠে কাজ করছে, অর্থাৎ এই কাজ করছে যে প্রকাশ করছি তারা মাঠে কাজ করার এই ক্রিয়াটি চলমানতা প্রকাশ করছে। এখন সাবজেক্ট হচ্ছে তারা, দে আমি এখান থেকে এম এস আর থেকে নিব হচ্ছে দের সাথে আর হয়, ভার্ব প্লাস আইএনজি হবে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তাহলে কি হলো দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখন স্যার কি হতে পারে, এম এস আর এর একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমি এখানে, সাধারণত আমরা জানি আই এর সাথে হয় এম, ইউ এর সাথে হয় আর, আর যে কোনো একক সাবজেক্ট হলে হবে ইজ এবং যে কোনো একাধিক সাবজেক্ট হলে আর, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে সাবজেক্টের উপরে এম এস আর এর বিষয়টি নির্ভর করে। আমি যদি এখানে তারা না দিয়ে যদি আমি এখানে সে লিখি তখন সে ইংরেজি হয়ে যাবে হচ্ছে হি, আর হি সাথে তখন আর হবে না, হবে হচ্ছে ইজ। তার মানে হচ্ছে কারণ কি, হি হচ্ছে যে কোনো একক, যে কোনো এককের সাথে কি হবে ইজ, আর যদি যে কোনো একাধিক হয় তাহলে হবে আর। আমি যদি এখানে আবার লিখি বালকেরা, বালকেরা তখন হয়ে যাবে বয়েস, ইজ না হয় কারণ কি হবে তখন হয়ে যাবে একাধিক, যে কোনো একাধিক, অর্থাৎ বয়েস তো আর একজন না, বালকেরা একাধিক হওয়ার কারণে এখানে ইজ না হয়ে যাবে আর, বারবার প্লাস আইএনজি ঠিকই থাকবে। তার মানে হচ্ছে এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে হচ্ছে এম ইজ আর, আর আমাকে মনে রাখতে হবে যে ভার্বটি সে ভার্বটি করতে হবে বারবার প্লাস আইএনজি, তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের কি কিউ টেন্স কে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখি এখন কি আছে, কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে প্রকাশ করার মাধ্যমে শেষ হয়েছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে গত রাতে ঘুমিয়েছি, এই মাত্র ঘুম থেকে উঠেছি, তার মানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি, অর্থাৎ আমার কথার মাধ্যমে আমার ঘুমটা সম্পন্ন হয়েছে। অথবা আমি যদি এখন বলি যে কিছুক্ষণ আগে আমি খাওয়াটা শুরু করেছিলাম, এখন আমার খাবারটা শেষ হয়েছে, কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি খেয়েছো, তখন আমি কি বলবো যে হ্যাঁ আমি খেয়েছি, তাহলে আমার কথার মাধ্যমে আমার খাবারটা সম্পন্ন হয়েছে কিন্তু খাওয়াটা শুরু হয়েছিল আগে। তার মানে হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে প্রকাশ করার মাধ্যমে শেষ হয়েছে, এইরকম কোনো বর্তমানে কোনো ফলাফল বর্তমানে কোনো ক্রিয়ার কথা বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখন বাংলা রূপটা দেখি, ক্রিয়ার শেষে এছো এছে এছন এছেন এছি এছি। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এছো এবং এছন মধ্যে ব্যবধান কি, এখানে ছর আগে অবশ্যই এ আছে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অবশ্যই এখানে এ থাকবে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যেই ভার্বটাই প্রকাশ হবে সেই ভার্বের আগে অবশ্যই এটা থাকবে।
তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা এখানে দেখি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এখানে আমরা যদি বাংলাতে দেখি একই সেন্টেন্সটি আমি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেস্ট তোমাদেরকে বুঝিয়েছিলাম ঠিক সেই ভাবে তোমাদেরকে আমি লেখাচ্ছি তারা মাঠে কাজ করেছে আমার আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিলাম তখন ছিল করছে আর এখানে হয়ে গেছে করেছে তার মানে করার সাথে এছে আছে আমি যেটা বলছিলাম তোমাদেরকে এছে এছি এরকম একটা ক্রিয়ার সাথে প্রত্যয়টা যুক্ত হয় আচ্ছা তাহলে কি হবে ইংরেজিটা দেখি তারা ইংরেজি হচ্ছে যে স্ট্রাকচারটি যদি আমি হ্যাভ অথবা হ্যাজ কে আমি দের সাথে হয় হ্যাভ বার্বটি হচ্ছে ওয়ার্ক ইন দ্য ফিল্ড দে হ্যাভ ওয়ার্ক ইন দ্য ফিল্ড আবারো তোমাদেরকে পুনরাবৃত্তি করছি অবশ্যই টেন্সের মধ্যে বেস অংশ যেটি আমাকে ভার্বের অংশটাকে খেয়াল রাখতে হবে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এম ইজ প্লাস ভার্ব নাম্বার সাইন জি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্রেজেন্ট ইনডিফিনিটিভ ছিল সাবজেক্ট প্লাস ভার্ব 1 আমাকে মেইন অংশটুকু ভার্বের অংশটুকু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ আমরা ক্লাসটা করছি হচ্ছে ইংলিশের উপরে বাংলাটা হচ্ছে যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ সেজন্য আমাদের বাংলাটা একটু খেয়াল রাখতে হয় আমরা আবার এখানে যদি একটু আবার বলি হ্যাভ কখন হয় হ্যাজ কখন হয় সেটা একটু একটু দিয়ে দিলাম এখানে থার্ড পারসন সিঙ্গুলার প্লাস হ্যাজ আমরা যেমনটা করেছিলাম থার্ড পারসন সিঙ্গুলারের সময় ভার্ব 1 এর সাথে এস বাই এস হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে হ্যাজ আমি গত ক্লাসে তোমাদেরকে পার্সনের উপরেও খুব সুন্দরভাবে আলোচনাটা বুঝিয়ে দিয়েছিলাম সেই ক্ষেত্রে তোমরা পার্সন সম্পর্কে ধারণা পেতে গেলে গত ক্লাসের ভিডিওটি দেখতে পারো থার্ড পারসন সিঙ্গুলার প্লাস হ্যাজ বাকি সব প্লাস হ্যাভ হবে অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার দে থার্ড পারসন সিঙ্গুলার না দে থার্ড পারসন প্লুরাল গত ক্লাসের পার্সনের ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল তাহলে থার্ড পারসন প্লুরালের সাথে তো হ্যাজ হবে না ওটা হচ্ছে হ্যাভ এখন এখানে তারা না থেকে যদি এখানে আমি সে দিয়ে দিতাম তাহলে কি হবে আই উইল হচ্ছে ফার্স্ট পারসন ইউ হচ্ছে সেকেন্ড পারসন তাহলে ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন হয় না তাহলে হি কোটা সে ইংলিশ হচ্ছে হি তাহলে হি কিসের মধ্যে পড়ে থার্ড পারসন সিঙ্গুলারে পড়ে তখন কি হবে থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ তখন আর এখানে সে ইংলিশ হি হ্যাভ না হয় হবে হ্যাজ ঠিক একই ভাবে হ্যাভ এর ব্যবহারগুলো কারণ তাহলে আমাকে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলারটাও চিনতে হবে যেমন আই উইচ হচ্ছে ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন এ ছাড়া যে কোনো একক থার্ড পারসন সিঙ্গুলার যে কোনো একাধিক থার্ড পারসন প্লুরাল সেই সম্পর্কে আমি আগেও বলেছি আমাদের পূর্ববর্তী ভিডিওটিতে তুমি দেখতে পারো আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 নম্বর যে টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই অনেকটা বাংলা দিক থেকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল ক্রিয়াটি চলমান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়াটি চলমান থাকবে কিন্তু তার সাথে যুক্ত হচ্ছে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়টির সাথে যখন কোনো ক্রিয়াকে চলমানতা প্রকাশ করব তখনই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি সেই সময়টা না থাকে তখন হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু বাংলাটা দেখি কোনো কাজ বর্তমান কালে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ে যাবৎ চলমান এই অংশটি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি এই অংশটি আমি যোগ করে ফেলি তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখন বাংলা রূপটা দেখি ক্রিয়া শেষে ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে লক্ষণগুলো থাকবে আর পাশাপাশি থাকবে হচ্ছে সময় স্ট্রাকচারটা যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস হ্যাড বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইং জি দ্যাট হ্যাজ টু বি রিমেম্বার মাস্ট ইউ হ্যাভ ইউ মাস্ট রিমেম্বার দ্যাট দ্য বেস অফ টেন্স এভরি টেন্স তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের ভার্বের মূল অংশটুকু হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইং জি এই টেন্সের মূল অংশটাই হচ্ছে এটা হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইং জি আমরা এখানে বাংলা যদি দেখি একই ধারাবাহিকতায় আমি বাংলাটা তেমন একটু পরিবর্তন করে তোমাদের বুঝাইনি তারা তোমাদের সহজ হওয়ার জন্য তারা মাঠে 2 ঘন্টা যাবত কাজ করছে এখন এই 2 ঘন্টা যাবত যখন না থাকবে তখন হবে এটা কন্টিনিউয়াস আর এই 2 ঘন্টা যাবত সময়টা যোগ করার কারণে সেটা হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস এখন ইংলিশটা কি হবে তারা স্ট্রাকচার অনুযায়ী আসবে হ্যাভ বিন হ্যাজ বিন দের সাথে আমরা আগে দেখেছি দের সাথে হ্যাভ বিন হ্যাভ হয় তাহলে আমরা এখানে হ্যাভ বিন হ্যাজ বিন থেকে আনবো হচ্ছে হ্যাভ বিন ভার্ব প্লাস আইং জি যেহেতু কাজ করা ভার্ব ইংলিশ হচ্ছে ওয়ার্ক ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স এখন স্যার নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়টা আমরা কিভাবে বুঝবো সহজভাবে যদি একটু টেকনিক্যালি আমরা মনে রাখি যে কোনো সংখ্যাবাচকের সময়টা সেটা হচ্ছে অনির্দিষ্ট সময় যে কোনো সংখ্যাবাচক সময়ের সাথে হবে ফর তাহলে আমরা একটু তোমাদেরকে নোটটা লিখে দিচ্ছি ফর হচ্ছে সংখ্যাবাচক সময় সংখ্যাবাচক সময় সিন্স হবে সংখ্যা বাকি ক্ষেত্রে তাহলে আমাদের খুব সহজ হয়ে গেল
আমরা সহজভাবে মনে রাখবো যদি কেউ বলে যে তিন দিন যাবত, চার বছর যাবত, পাঁচ বছর যাবত, ছয় ঘন্টা যাবত, তিন ঘন্টা যাবত, তিরিশ মিনিট যাবত, তখন আমরা যুক্ত হচ্ছে ফর। যদি কেউ বলে সকাল থেকে ওই সময় থেকে বিকাল থেকে গতকাল থেকে ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে 2019 সাল থেকে, তার মানে হচ্ছে সেখানে কোনো সংখ্যাবাচক সময় না, কোনো একটা নির্দিষ্ট সময়কে আমাকে বলে দিয়েছে, তখন হবে হচ্ছে সিন্স। তাহলে আমরা এখানে একইভাবে হ্যাভ এজ এর ব্যবহারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই ঠিক একইভাবে আমরা অ্যাপ্লাই করব। এখানে যদি আমরা দেখি যদি এখানে তারানা থেকে এখানে অর্থাৎ তারানা থেকে যদি থাকে যে কৃষকেরা, ইংলিশ হচ্ছে ফার্মার্স, তার মানে একাধিক ফার্মার্স হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। যদি এখানে শুধু কৃষক থাকতো তখন আমি কি করব, শুধু কৃষক মানে হচ্ছে একজন, তাহলে হবে কি দ্য ফার্মার অবশ্যই ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, কারণ ফার্মার ফার্স্ট পারসন হয় না, সেকেন্ড পারসন হয় না, থার্ড পারসন একক কি না এটা সেটা দেখার বিষয়। তাহলে এখানে কৃষক দ্য ফার্মার একজন, থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই আমাকে এখানে হ্যাজ হবে না, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব যে পরীক্ষায় কিভাবে আসতে পারে, আমরা তিনটা টেন্সের উপরে পরীক্ষামূলক একটু দেখি যে আমরা যখন পরীক্ষায় আসবো তখন আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব। আমি যদি তোমাদেরকে সেন্টেন্স গুলো লিখে দেখাই, গত ক্লাসে হয়তো প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্স প্র্যাকটিস করার সময় আমি তোমাদেরকে লিখেছিলাম যে কোন সেন্টেন্স পরীক্ষাতে তোমাদের কি এরকম ভাবে আসতে পারে যে আই ড্যাশ ইন দ্য ফিল্ড, ব্রেকের এখানে বারটা দেওয়া থাকবে হচ্ছে ওয়ান, আমাদেরকে বলতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এখানে সাবজেক্ট দেওয়া আছে আর ভার্বের রূপান্তরটা হবে, ভার্বের রূপান্তরটা কি হবে এম এজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, আই এর সাথে কি হয় আই এর সাথে হয় এম, ভার্বটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব প্লাস আইএনজি, আমি এখানে বসাবো হচ্ছে ওয়ার্কিং, তার মানে হচ্ছে আই এম ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ঠিক একইভাবে যদি তোমাদেরকে এরকম বলে যে দ্য বয় ড্যাশ সুইম ইন দ্য পন্ড, বলে দিয়েছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট করার জন্য। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটিকে আমি কি লিখব, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পার্ট 3। তাহলে এখানে দা বয়ের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে আমাকে মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয় বাকি ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে আমি দা বয় যে কোনো একক হলে হ্যাজ, দা বয় অবশ্যই বালকটি একজনকে নির্দেশ করা হয়েছে, তার মানে আমি এখানে হ্যাজ বসাবো। সুইমের বার্ট 3 আমি তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম, বার্ট 1 বার্ট 2 বার্ট 3 মানে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, তাহলে বার্ট 3 হচ্ছে পার্ট পাস্ট পার্টিসিপলের অংশটুকু যেটা হচ্ছে সুইম সোয়াম সোয়াম। দা বয় হ্যাজ সোয়াম ইন দ্য পন্ড, তাহলে আমি আশা করছি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট। ঠিক একইভাবে যদি আমাদেরকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট করার জন্য, এখানে লেখা থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমাকে বুঝতে হবে কি ভার্ব অন বসাতে হবে। তাহলে এখানে আই এম ওয়ার্কিং আছে, আই এম ওয়ার্কিং রং সেন্টেন্স, আমি এখানে বসাবো হচ্ছে আই ওয়ার্ক, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব অন হয়। আমাকে এখানে যদি বলা হয় আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এটাকে প্রেজেন্ট পারফেক্ট করার জন্য তাহলে আমি কি করব, কোথাও এরকম সেন্টেন্সটা দেয়া থাকলো আমাকে বলে দিয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট করার জন্য, তাহলে এটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, আমি প্রেজেন্ট পারফেক্ট করে কি করব স্ট্রাকচারটা মনে রাখবো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আই এর সাথে হয় হ্যাভ, ভার্ব থ্রি কি হবে ওয়ার্কড ইন দ্য ফিল্ড। এরকম ভাবে আমরা টেন্সের পরিবর্তনগুলো কখনো কখনো সেন্টেন্স ট্রান্সফরমেশন হিসেবে আসতে পারে কিংবা ফিল ইন দ্য গ্যাপস হিসেবে আসতে পারে, আমরা যেভাবে আসুক না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচারের ভার্বের অংশটুকু আমাদের খেয়াল রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভার্ব 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম এজ প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ ইট হ্যাজ প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, এই ভার্বের বেসিক অংশটা যদি আমরা মনে রাখতে পারি আমাদের ফিল ইন দ্য গ্যাপস আসুক কিংবা ট্রান্সফরমেশন অফ টেন্স আসুক,
আমরা ইজিলি এটা ধরে ফেলতে পারবো এবং ভার্বের রূপান্তরটা খুব সহজে ধরতে পারবো। আশা করি তোমরা প্রেজেন্ট টেন্সের সম্পর্কে, প্রেজেন্ট টেন্সের যে চারটি অংশ, চারটি প্রকার সম্পর্কে খুব ধারণা পেয়েছো ভালো একটা। আশা করছি সেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগবে। আমরা পরবর্তী ক্লাসে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের উপরে আলোচনা করব। পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের গঠন প্রণালী ঠিক সেইভাবেই হবে। আমরা ধারাবাহিক ক্লাসের আদ্যভুক্ত হিসেবে আমরা ওটাও আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।